দিনিকিয়া কেন্দুঝর গস্ত সারি ফেরিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজ সংস্কৃতি সহ যোড়ি রহিবাকু পরামর্শ দেলে রাষ্ট্রপতি মুর্মু। মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুরুবার দিন কেন্দুঝর গস্ত সারি ফেরি যাইছন্তি। সকালে রাইসুয়া এয়ার স্ট্রিপ্রে হেলিকপ্টর যোগে অবতরণ করিবা পরে সেখানে সে স্বতন্ত্র যানরে গোনাসিকা সরকারি উচ্চ বিদ্যালয় সভাস্থলে পৌঁছিলে। সেখানে রাষ্ট্রপতিঙ্কু জুয়াঙ্গ সম্প্রদায়ের পারম্পরিক চাঙ্গু বাদ্য সহ নৃত্য গীতরে স্বাগত করা যাইতিলা। পরে পাঁচটি গাঁর জুয়াঙ্গ সম্প্রদায়ের লোকঙ্ক সহ ভাবর আদান প্রদান করেছিলে রাষ্ট্রপতি। গাঁকু আগরু রাস্তা নথিলা, এবে তো ভালো রাস্তা অছি, অঙ্গনবাড়ি অছি ও গাঁর উন্নতি হইতিবা কথা সেমানে রাষ্ট্রপতিঙ্কু কইছিলে। রাষ্ট্রপতি উপস্থিত জনজাতির লোকমানঙ্কু সরকারঙ্কু বিভিন্ন যোজনা বিষয়ে সূচনা দেইথিলে। কেতে লোক কেতে পাঠ পড়িছন্তি, কি রাজনীতি যথা সরপঞ্চ বা ওয়ার্ড মেম্বর হইছন্তি, কি চাকরি করিছন্তি, ব্যবসায় করুছন্তি, রাষ্ট্রপতি সেমানঙ্কু পচারি বুঝিলে। সমস্ত পাঠ পড়ি শিক্ষিত হলে নিজ নিজ অঞ্চলর উন্নতি হওয়া সহ দেশর উন্নতি হব বলি কইছিলে। রাষ্ট্রপতি জনজাতি সম্প্রদায়ঙ্কু পাই নিজ জমি দান করিথিবা কইছিলে। শেষরে জুয়াঙ্গ সর্দার মানুষ উপঢৌকন প্রদান করেছিল। এরপরে অপরাহ্নরে ধরণীধর বিশ্ববিদ্যালয় নর্থ ক্যাম্পসে আয়োজিত ন্যাশনাল সেমিনারে যোগ দিয়েছিল। রাষ্ট্রপতি পৌঁছিবা পরে জুয়াঙ্গ বিকাশ পরিষদ, সবর সাংস্কৃতিক সমাজ আদি সংগঠন পক্ষর পারম্পরিক কলা বস্ত্র অলঙ্কার প্রদর্শনী বুলি দেখিলে। এপরিকি রাষ্ট্রপতি সাঁওতালি ভাষার লোকঙ্ক সহ কথা হওয়া সহ সাঁওতালি ভাষার গীত শুনে বহুত আনন্দিত হয়েছিল। আমাকে বহুত খুশি লাগুছে, আর পাখরু দেখি কি আহুরি খুশি লাগুছে, আমি কই পারবনি, বহুত খুশি, সেইতপি আহুরি খুশি লাগুছে, কাহিকি না সিয়ে মানে বি আম চালি চলনি সিয়ে মানে সেই হিসাবে পড়ি কি আজ এই জায়গায় অছন্তি, সেইতপি আমকু বি বহুত খুশি লাগুছে। আম সহিত থরে মিশি কি আম সহিত মিলামিশা করি কি আম ব্যবহার সব দেখি কি জানন্তু আমি কত সুন্দর, খালি মানে আমকু এমতি দেখি দেলে হবনি, আমকু বুঝিবা বি দরকার, আম সহিত মিশিবা বি দরকার, আমি আম জীবনরে বহুত কামরে লগাইবু, এ তাঙ্ক টিকে উপদেশ আজি বহুত খুশি আর গর্বর কথা। মহামহিম রাষ্ট্রপতি এই জাতীয় স্তরীয় জনজাতি আলোচনা চক্র ও প্রদর্শনীকে উদ্ঘাটন করেছিলেন। এই অবসরে ইউনিভার্সিটি দ্বারা প্রস্তুত এ বর্ষর নিউজ লেটরকু রাষ্ট্রপতি উন্মোচন করেছিলেন। এই সেমিনারে কেন্দুঝর জেলার বসবাস করুথিবা জনজাতি সম্প্রদায়ের লোকমানঙ্কর সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করিবা সহ ছাত্রছাত্রীকে উদ্বোধন দেইথিলে। রাষ্ট্রপতি প্রথমে জয় জগন্নাথ, মা তারিণী কি জয়, মারাঙ্গুরু কহি তাঙ্ক অভিভাষণ আরম্ভ করেছিলে। সমবেত জনতাঙ্কু নিজ সংস্কৃতি সহ জড়িত হয়ে রহিবাকু পরামর্শ দেইথিলে। পছুয়া বর্গর আদিবাসীঙ্ক উন্নতি নহেলে দেশর উন্নতি হইপারিব নাহিঁ। এহাসহ সরকারঙ্কু দ্বারা আদিবাসীমানঙ্ক উন্নতি পাই থিবা বিভিন্ন যোজনা সম্পর্করে আলোকপাত করেছিলে। বৃক্ষ চিহ্নি চিকিৎসা করিবা আদিবাসীমানঙ্ক ঠারু শিখিবা সহ তা উপরে গবেষণা করিবাকু সে পরামর্শ দেইথিলে। রাজ্যপাল রঘুবর দাস ও বিদ্যালয় গণশিক্ষা মন্ত্রী সুদাম মার্ণ্ডি প্রমুখ কার্যক্রমে উপস্থিত ছিলেন। সমস্তঙ্কু আমি আগকু নেবা, তেবে যাইকি দেশ সমাজ আগকু বড়িব, দেশ আগকু বড়িব, নহলে কেবে বি দেশ আগকু বড়িব নাই কি সমাজ আগকু বড়িব। তাহলে কোঠু আরম্ভ করি না, যেমান পছরে রই যাচ্ছে, যেমান পছরে রই যাইতি তাক শিক্ষা ক্ষেত্রে হোক কি স্বাস্থ্য ক্ষেত্রে হোক কি রাস্তাঘাটে হোক কি পানি রু হোক কি খাদ্য পেয় হোক কি স্বাস্থ্য সেবা রু হোক, সেমানকু আমি আমি দেখিবা। অন্য মানে তো সেমানে যেহেতু পাঠ সাঠ পড়ছে শিক্ষা ক্ষেত্রে সেমানে আগেইছন্তি, তাঁকর আর্থিক উন্নতি থোড়া বহুত কিছু কিছু হয়ে যাইছে, কিন্তু এমানকর হয়ে নাই, তেমন সেথিপাই এ প্রধানমন্ত্রী জনধন যোজনা সে করছন্তি, যে জনমন যোজনা যেউথিরে কি তাঁকর সরকারঙ্কর বহুত বিধ বহুবিধ যোজনা, সেমানক পাখে পানির সুবিধা থিব, সেমানক পাখে স্বাস্থ্যর সুবিধা থিব, সেমানক পাখে রাস্তাঘাটর সুবিধা থিব, তাঁকর ঘরে তাঁকর সমস্তক ঘর থিব সরকারি সরকারি পয়সায়, যে যেমতি কি প্রধানমন্ত্রী আবাস যোজনারে প্রধানমন্ত্রী যে পয়সা দে তাঁকর সেমানে পাইথিবে, আর সেমানে ঘর ঘর জল থিব, আঙ্গনবাড়ি থিব, স্বাস্থ্য কেন্দ্র থিব, স্কুল থিব, রাস্তাঘাট থিব, সবু ক্ষেত্রে সেমানে পছরে রহিবে নাহি, এবং তাঁকর আর্থিক আর্থিক উন্নতি পাই সেমানে শিক্ষিত হেলে তাঁকর আর্থিক উন্নতি পাই কিংবা সেমানে শিক্ষিত বি হয়ে নাহান্তি, মহিলা মানে যেমন সেলফ হেল্প গ্রুপ হেবে এবং পুরুষ মানক পাই মধ্যে যে মানে সক্ষম হেইথিবে সেমানে বিনা সুধরে সেমানে ঋণ নেই পারিবে, এবং সেমানে তাঁকর
ସାମର୍ଥ୍ୟ ଅନୁସାରେ ତାଙ୍କ ନିଜ ସାମର୍ଥ୍ୟ ଅନୁସାରେ ତାକୁ ବିଜନେସ୍ କରିପାରିବେ। ତାଙ୍କ ଯଦି ଜମି ବାଡ଼ି ଅଛି ତାହେଲେ ସେମାନଙ୍କୁ ସେଥିରେ ବି କିଷାନ ସମୃଦ୍ଧି ଯୋଜନାରେ ସେମାନଙ୍କୁ ଦିଆଯିବ, ସହଯୋଗ ଦିଆଯିବ। ଦେଖନ୍ତୁ, ଏହା ତ ନିଶ୍ଚିତ ଏକ ଐତିହାସିକ କଥା କହିଲେ କିଛି ଭୁଲ ହେବ ନାହିଁ। ଜନଜାତି ପାଇଁ ଏକ ଗୌରବର ଦିନ ଥିଲା ଆଜି। ନିଜେ ରାଷ୍ଟ୍ରପତି ଆମ ପାଖକୁ ଆସିଲେ ଏବଂ ଆମମାନଙ୍କ ସହିତ ମିଶିଲେ, ସୁଖ ଦୁଃଖ ହେଲେ, ଆମର ଭାଷା କଳା ସଂସ୍କୃତି ବାବଦରେ ଅବଗତ ହେଲେ ଏବଂ ଏ ଯେଉଁ ସଂସ୍କୃତି ଦିନକୁ ଦିନ ଲୋପ ପାଉଛି ତାର କେମିତି ସୁରକ୍ଷିତ ହେଇପାରିବ। ଆଗାମୀ ଦିନରେ କେନ୍ଦୁଝରରେ ଏକ ସଂଗ୍ରହାଳୟ ପାଇଁ ଆମେ ମାନେ ତାଙ୍କୁ ଏକ ମୌଖିକ ଏବଂ ଲିଖିତ ଇସ୍ତାହାର ଗୋଟେ ଦେଲୁ। ସେ କହିଲେ ମୁଁ ନିଶ୍ଚିତ ରୂପେ ଆଗାମୀ ଦିନରେ କେନ୍ଦୁଝରରେ ଏକ ସଂଗ୍ରହାଳୟ କରିବି ଏବଂ ଆମେ ଆଶା ରଖିଛୁ ରାଷ୍ଟ୍ରପତି ନିଶ୍ଚିତ ଜନଜାତିମାନଙ୍କର ଅସୁବିଧା ବୁଝିବେ ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ଜନଜାତି କେମିତି ମୁଖ୍ୟ ସ୍ରୋତରେ ସାମିଲ ହେବେ ସେଥିପାଇଁ ସେ ଉଦ୍ୟମ କରିବେ। ଧରଣୀଧର ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟର ସମୁଦାୟ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରୁ 28% ଛାତ୍ରଛାତ୍ରୀ ଜନଜାତି ସମ୍ପ୍ରଦାୟର ଅଛନ୍ତି। ଏହାସହ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ମାନ୍ୟତା ପାଇବାର ପ୍ରଥମ ବର୍ଷରେ ହିଁ ମହାମହିମ ରାଷ୍ଟ୍ରପତି ଆସିଥିବାରୁ ଅଧ୍ୟାପକ, ଛାତ୍ରଛାତ୍ରୀ ଓ ଜିଲ୍ଲାର ସାଧାରଣ ଲୋକେ ବେଶ ଖୁସି ବ୍ୟକ୍ତ କରିଥିଲେ। ସଭା ପରେ ରାଷ୍ଟ୍ରପତି ରାଇସ୍ମାରୁ ଭୁବନେଶ୍ୱର ଅଭିମୁଖେ ଯାତ୍ରା କରିଥିଲେ।